পাশে পড়েছিল জীবিত নবজাতক মানিকগঞ্জে জীবিত এক উদ্ধার করা হয়েছে স্থানীয় এক দম্পতি সোমবার সকালে সদর উপজেলার দীঘি ইউনিয়নের ভাটব এলাকা থেকে তাকে উদ্ধার করে নবজাতককে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সদর উপজেলার ভাটবৌর গ্রামের শামচুন্দার বেগম ও তার স্বামী নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বিষয়ে বলেন আজ বেলা দিকে আমি ও আমার স্বামী এ সাড়ে বাড়ির কাছে খাল থেকে গরুর খাদ্যের জন্য কচুরিপানা তুলতে যাচ্ছিলাম এ সময় ঢাকা আরিচা মহাসড়কের ধারে খাদের পাশে ওড়না দিয়া দুই পাশে বান্ধা অবস্থায় কিছু একটা দেখলাম হঠাৎ দেখি একটা পা বের হইয়া আছে তখন আমি আর আমার বাড়িওয়ালা কাছে গিয়া দেখি এই বাচ্চাটা লগে লগে বাচ্চাটা বাড়িতে আসি এবং পর্যন্ত বাচ্চাটার তখনও হয় নাই স্থানীয় ফায়ার চাষি খালারা মিল্লা বাচ্চাটার নার কাটে এবং সুন্দর করে ধুয়ে মুসে সাফ করে দেয় এর মধ্যে আমাগো মেম্বার ও চেয়ারম্যানও বিষয়টা জানতে পারেন চেয়ারম্যান পরামর্শ দেন বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরে দুপুর একটার দিকে বাচ্চাটাকে হাসপাতালে ভর্তির জন্য আনি এবং এখন আল্লাহর রহমতে বাচ্চাটা ভালো আছে তিন ছেলের মা শামসুন্নাহার আরও বলেন আমার কোনো মেয়ে নাই আমি এই মেয়েকে কোড়াইয়া পাইছি সরকারের অনুমতি পাইলে আমি ওরে পালুম সামচুন্নাহারের তিন সেলেরো দাবি তারা এই মেয়েকে অন্য কাউকে দেবে না মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শহীদুল আজম বলেন দুপুর একটার দিকে বাচ্চাটাকে নিয়ে ওই নারী সামচুননাহার জরুরি বিভাগে ভর্তি করাতে আসেন বাচ্চাটির প্রসাবকালীন পরবর্তী ধাপ নারকাটার কাজটিও সম্ভবত স্থানীয়দের দ্বারা সম্পন্ন করা হয়েছে বাচ্চাটার শারীরিক অবস্থা এখন ভালো আছে অপরদিকে এ ব্যাপারে জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন কোন ব্যক্তি অভিভাবকত্ব নিতে চাইলে তাকে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের মাধ্যমে নিতে হবে এ ঘটনায় নবজাতকের চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লাভলি খানম বলেন নবজাতককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে উপযুক্ত অভিভাবক পাওয়া না গেলে নবজাতককে সুরক্ষা দিতে সেফ হোমে এ পাঠানো হবে